স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে। আমরা যারা বাইক রাইডার আছি তারা প্রতিনিয়ত একটি বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ভুগে থাকি, সেটি হচ্ছে আমরা আমাদের বাইকের জন্য পেট্রোল ব্যবহার করব নাকি অকটেন ব্যবহার করব, নাকি পেট্রোল অকটেন মিক্সড করে ব্যবহার করব, কোনটা ব্যবহার করলে আমরা ভালো পারফরমেন্স পাব। তো এইসব বিষয় নিয়ে আসলে আমাদের ভিতরে খুবই একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে এবং আমরা সিদ্ধান্ত নিতে পারি না বা আমরা বুঝতে পারি না আসলে আমাদের জন্য পেট্রোল ভালো হবে নাকি অকটেন ভালো হবে। তো আজকের এই টোটাল ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব, কারা পেট্রোল ভরবেন বা কারা অকটেন ভরবেন, অথবা দেখা যাচ্ছে আমাদের বাইকের জন্য পেট্রোল বেটার না অকটেন বেটার, এসব বিষয়গুলোই কিন্তু আমরা এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। তো দর্শক, না টেনে সবাই আসলে আমার ভিডিওটি দেখবেন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা এই পেট্রোল এবং অকটেনের দ্বন্দ্ব থেকে টোটাল বেরিয়ে আসতে পারবেন। তো দর্শক, বাংলাদেশের যেই পেট্রোল এবং অকটেন পাওয়া যায়, এই পেট্রোল এবং অকটেনকে মূলত গ্যাসোলিন অয়েল বলা হয়। এই গ্যাসোলিন অয়েলটার ভিতরে পেট্রোল হচ্ছে একটা সেকশন এবং অকটেন হচ্ছে আরেকটা সেকশন। তো আমার সামনে যে দুইটা বোতল আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পেট্রোল এবং এটি হচ্ছে অকটেন। এখন দেখা যাচ্ছে আমরা যদি স্বাভাবিক রেগুলার রাইডের কথা চিন্তা করি, যেমন হচ্ছে আমরা তেল সাশ্রয়ী যদি একটা রাইডের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমার দৃষ্টিকোণে আপনারা হচ্ছে সবসময় পেট্রোল ব্যবহার করবেন। আমাদের যে বাইকগুলো অ্যাভেলেবেল এখন বাংলাদেশের বাজারে পাওয়া যায়, এর সবগুলো বাইক, কোনো বাইকের কিন্তু ভিতরে লেখা থাকে না যে আপনারা অকটেন ব্যবহার করবেন। এখানে লেখা থাকবে আপনারা হচ্ছে গ্যাসোলিন অয়েল ব্যবহার করবেন। এখন এই গ্যাসোলিন অয়েলের ভিতরে পেট্রোলও পড়বে, গ্যাসোলিন অয়েলের ভিতরে অকটেনও পড়বে। কিন্তু কথা হচ্ছে পেট্রোল এবং অকটেন দামেও যেমন পার্থক্য আছে, এর কাজেও তেমন পার্থক্য। আপনারা যদি বাট জিনিস দুইটা কিন্তু একই, আপনারা পেট্রোল ব্যবহার করেন এবং অকটেন ব্যবহার করেন, দুইটা জিনিস কিন্তু একই, কিন্তু এর ভিতরে পেট্রোলের ভিতরে হচ্ছে পেট্রোলটা এমনভাবে তৈরি যেটির যে তাপ উৎপাদন ক্ষমতা বা পোড়ার ক্ষমতা, তার থেকে অকটেনের তাপ উৎপাদন এবং পোড়ার ক্ষমতা অনেক বেশি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমরা রেগুলার যদি আমাদের বাইকের জন্য, ধরুন এই বাইকটাতে আমি যদি পেট্রোল ব্যবহার করি, হ্যাঁ গাড়ি খুব সুন্দরভাবে চলবে, কোনো ধরনের কোনো সমস্যা করবে না। আবার আমি যদি এই বাইকে অকটেন ব্যবহার করি, সেক্ষেত্রেও কিন্তু আমার বাইকটি খুবই সুন্দরভাবে চলবে, কোনো ধরনের কোনো সমস্যা আমরা পড়ব না বা সমস্যা আমরা ফেস করব না। কিন্তু আপনি যখন পেট্রোল ব্যবহার করবেন তখন বাইক রাইডিংয়ের যে মজাটা, এবং যখন অকটেন ব্যবহার করবেন তখন বাইক রাইডিংয়ের যে মজাটা, এই দুইটা মজা কিন্তু একটু ভিন্ন পাবেন। যেমনটা হচ্ছে আপনি যদি পেট্রোল ব্যবহার করেন তাহলে বাইকের যেই পরিমাণ এক্সিলারেশন পাবেন, মানে বাইক চালানোর সময় যেই পরিমাণ বল পাবেন গাড়ির ভিতরে, অকটেনে কিন্তু তার থেকে কিছুটা বেশি আপনারা এই শক্তিটা পাবেন। কারণটা হচ্ছে পেট্রোলের থেকে অকটেনের পোড়ার, মানে এটার তো ভিতরে পড়ে এই তেলটা, তো এই পোড়ার যে পাওয়ারটা বা তেজটা এটা বেশি থাকে, যার কারণে দেখা যায় যদি আমাদের প্রয়োজন হয় রেগুলার রাইড বলতে তেল সাশ্রয়ী রাইড, তাহলে আমাদেরকে সবসময় ব্যবহার করতে হবে হচ্ছে পেট্রোল। এবং আমাদের যদি দরকার হয় পাওয়ার, মানে আমার বাইক থেকে ফুল পাওয়ার প্রয়োজন এবং হচ্ছে আমার হচ্ছে খুব স্মুথ রাইডিং প্রয়োজন, তাহলে আমাদের দরকার হচ্ছে অকটেন। এখন পেট্রোলে কি আমরা স্মুথ রাইডিং পাবো না বা অকটেনে কি আমরা বেশি পাবো? হ্যাঁ, অকটেন যখন আপনারা বাইকে ভরবেন তখন আপনাদের বাইকটা অনেক হালকা চলবে এবং বাইকটা হচ্ছে বাইকের উপরে কোনো প্রেশার পড়বে না, বাইকের শক্তিটা বেশি থাকবে। আর যারা পেট্রোল ব্যবহার করবেন ওই অকটেনের তুলনায়, মানে এটা আহামরি কম না, স্লাইট কম, সেটা হচ্ছে অকটেনের তুলনায় পেট্রোলে আপনি ইঞ্জিনের পাওয়ারটা একটু কম পাবেন, প্লাস হচ্ছে এক্সিলারেশন স্পিডটা একটু কম পাবেন, টপটা একটু কম পাবেন। এই জিনিসটা আপনি যখন দীর্ঘদিন ধরে পেট্রোল এবং অকটেন ব্যবহার করবেন তখন কিন্তু এটা নিজেই বুঝতে পারবেন। এবং হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি এক লিটার পেট্রোল দিয়ে যদি 45 কিলোমিটার মাইলেজ পান, তাহলে 1 লিটার অকটেন দিয়ে আপনি 40 থেকে 42 কিলোমিটার মাইলেজ পাবেন। কারণ হচ্ছে অকটেনে গাড়িটা হালকা চলবে, গাড়ির ইঞ্জিনটা অনেক বেশি পরিমাণ তাপ উৎপন্ন করতে পারবে, এই কারণে আপনি ইঞ্জিনের যখন পাওয়ার বেশি পাবেন আপনার এই পোড়ার ক্ষমতাটা এটার বেশি থাকবে, মানে অকটেনের। তো অকটেনের যখন মানে পোড়ার ক্ষমতাটা বেশি তখন হচ্ছে অকটেনটা কিন্তু আপনার ব্যয় হবে বেশি, আর কিন্তু আপনি চালিয়ে অনেক মজা পাবেন হচ্ছে অকটেনে। আর
পেট্রোলটা অকটেনের তুলনায় ধীরে ধীরে পড়ে, মানে ওইটার তুলনায় একটু কম স্পিডে পড়ে, যার কারণে হচ্ছে এটার পোড়ার ক্ষমতাটা কম, বিধায় আপনি এইটার ইঞ্জিনের যে পাওয়ার সে পাওয়ারটা একটু কম পাবেন। এখন যেহেতু কোম্পানি বলে থাকে আপনারা গ্যাসোলিন অয়েল ব্যবহার করবেন, এখন গ্যাসোলিন অয়েল বলতে পেট্রোল এবং অকটেন দর্শক, আপনারা যদি 1 লিটার অকটেনে 45 কিলোমিটার মাইলেজ পেয়ে থাকেন, তাহলে 1 লিটার পেট্রোলে আপনারা মাইলেজ পাবেন 48 থেকে 50। এর কারণটা হচ্ছে পেট্রোলে আপনার পেট্রোলটা যে ইঞ্জিনের ভিতরে পড়ে সেই পোড়ার ক্ষমতাটা হয় ধীরে ধীরে, মানে অকটেনের তুলনায় একটু স্লো, আর অকটেনটা খুব দ্রুত পড়ে। দ্রুত পোড়ার কারণে এইটার ইঞ্জিনেরও যেমন পাওয়ার থাকে, একই রকম এটার তেল সার্ভিস মানে এইটার হচ্ছে যে পোড়ার ক্ষমতাটা বেশি হওয়ার কারণে এইটার হচ্ছে আপনার অপচয়টা বেশি হয়। তো এজন্য আমি যেটি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যারা রেগুলার বাইক রাইড করেন তারা অধিক মাইলেজের জন্য সবসময় পেট্রোল ব্যবহার করবেন। আবার আপনারা যারা চান যেমন হাই স্পিডে বাইক চলবে, আপনারা টপ স্পিড তুলবেন বা হচ্ছে আপনারা রেস করবেন, দেন সেক্ষেত্রে আপনারা সবসময় অকটেন ব্যবহার করবেন। দেখা যাচ্ছে যেসব বাইকার্স আছে যারা স্পোর্টস বাইক ব্যবহার করে, তারা সবসময় চায় স্পোর্টস বাইক মানে তো পাল্লা দেওয়া, স্পোর্টস বাইক মানে তো ভাব নেওয়া, স্পোর্টস বাইক মানে তো ভুম ভুম স্পিড, ঠিক না? তো তারা সবসময় এই অকটেন ব্যবহার করে। এখন আপনারা অনলাইনে যত ভিডিও দেখবেন সেখানে সবাই বলবে ভাই সবসময় অকটেন ভালো। হ্যাঁ, অকটেন তো অবশ্যই ভালো, দামও বেশি, কাজেও ভালো, কিন্তু তুলনামূলক অকটেনে পোড়া মানে পোড়ে বেশি, যার কারণে যদিও পাওয়ার বেশি কিন্তু হচ্ছে এটার মাইলেজটা কম আসে। আর পেট্রোলে মাইলেজটা 2 থেকে 3 কিলোমিটার বা 5 কিলোমিটার আপনার বাইকের কন্ডিশন, চালানোর কন্ডিশন অনুযায়ী 2-3 কিলোমিটার 5 কিলোমিটার আপনি অকটেনে কম পাবেন এবং পেট্রোলে বেশি পাবেন। তো যারা রেগুলার বাইক রাইড করেন তারা সবসময় চেষ্টা করবেন অকটেন পেট্রোল ভরার জন্য। আর যেগুলো যারা হচ্ছে চান যে না আমি অকটেন ব্যবহার করব, হ্যাঁ তারাও করতে পারেন। মূলত যারা তেল সাশ্রয়ের কথা চিন্তা করবেন তারা পেট্রোল ব্যবহার করবেন, এবং যারা যাদের স্পিড দরকার, এক্সিলারেশন দরকার, তারা সবসময় অকটেন ব্যবহার করবেন। আসলে এই পেট্রোল এবং অকটেনের যে গ্রেডটা রয়েছে এটা 89, 92, 91, 92, 93 এই যে গ্রেডগুলা, হ্যাঁ এগুলো সবগুলাই হচ্ছে গ্যাসোলিন অয়েল। তো এই গ্যাসোলিন অয়েলের যে গ্রেডটা এটার ভিতরে আসলে কিছুটা পরিবর্তন অবশ্যই রয়েছে। আসলে এইটার তাপ উৎপন্ন ক্ষমতা বেশি, এটার পোড়ার ক্ষমতা বেশি, এইটার তুলনায় আবার এইটার তাপ উৎপন্ন ক্ষমতা বা পোড়ার ক্ষমতাটা কিছুটা কম। এই কিছুটা কম হওয়ার কারণে এটা পোড়ে কম আর এটা পোড়ে বেশি, এটাতে আপনার হচ্ছে তেল সাশ্রয়টা কম হবে, এইটাতে তেল সাশ্রয়টা বেশি হবে, এইটাতে আপনি বেশি পথ যেতে পারবেন, আবার এই অকটেনে আপনি বেশি পথ যেতে পারবেন না। কিন্তু এটা যে বেশি একটা ব্যবধান তেমনটা না, 3 কিলো 5 কিলো ব্যবধান। সুতরাং যদি আপনার এলাকায় আপনি পেট্রোল পেয়ে থাকেন আপনি নিশ্চিন্তে পেট্রোল ব্যবহার করতে পারেন, আপনার এলাকায় অকটেন ব্যবহার যদি অকটেন যদি পাওয়া যায় তাহলে অবশ্যই নিশ্চিন্তে আপনারা অকটেনও ব্যবহার করতে পারেন। আবার যদি কেউ চান যে আমি পেট্রোল এবং অকটেন মিশিয়ে ব্যবহার করব, হ্যাঁ আপনি মিশিয়েও ব্যবহার করতে পারেন। দেখা যাচ্ছে আপনি আপনি 8 লিটার পেট্রোল নিলেন, 3 লিটার অকটেন নিলেন, তাহলে একটা ব্যালেন্স আসলো, আপনি এক্সিলারেশনটা হালকা বাড়তি পেলেন, প্লাস হচ্ছে আপনি মাইলেজটা একটু ভালো পেলেন, প্লাস হচ্ছে আপনার সাশ্রয়টাও হলো, দুইটাই হলো। তো পেট্রোল অকটেন আপনি মিশিয়েও ব্যবহার করতে পারেন, শুধু পেট্রোলও ব্যবহার করতে পারেন, শুধু অকটেনই ব্যবহার করতে পারেন। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।